সে ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা আমি বড় ম্যাটার মনে করি নাই। কিন্তু আমার ম্যাটার হচ্ছে বড় ম্যাটার বক্সটা যেমন একদম চকচকে ফিনিশিং অরেঞ্জ ব্লু কালারের যেমন দেখতে লাগে। তো গাইস বক্সটি দেখতে পাচ্ছেন RCF মডেলের 4D বক্স, আজকে উঠবে 4 পিস। তো এটা হচ্ছে অরেঞ্জ ব্লু কালারের উপরে আছে, ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষুনি জাস্ট কালার করা হলো, আর এক পিস কালার চলছে বক্সে, অলরেডি ব্লু কালারের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মিস্ত্রি, এটা হচ্ছে মিস্ত্রি, হচ্ছে মিস্ত্রির নামটা কি, অজিৎ চেহস, বক্স ক্যাবিনেট জিৎ সাউন্ড জামসলা। এটা হচ্ছে দুজন রং মিস্ত্রি আছে, একজন এড মিস্ত্রি আছে, একজন রং মিস্ত্রি আছে। কিন্তু তো এই বক্সগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই বক্সগুলো কিন্তু 4 পিস বক্স আছে, এগুলো কিন্তু বাঁকুড়াতে যাবে 4 পিস 4D বক্স। তো এই 4D বক্সগুলো কোন জায়গাতে বাঁকুড়ে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি না, তো আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবেন যে সেট আপটি কেমন বাজছে বা কোন জায়গায় গেছে। তো বাঁকুড়ার যত আমার ইউটিউব ফ্রেন্ডসরা আছে তো আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই। ক্যাবিনেটটা খুব ফিনিশিং ভালো করে, ক্যাবিনেটটা যত্ন সহকারে, ক্যাবিনেটের স্টাইল সহকারে, কিন্তু সব দিক থেকে একদম টাঙা চাঙ্গা আছে, তাগড়া আছে। কিন্তু বাকি জিনিসটা যেটা হয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রং পেস্টিং হচ্ছে, এদিকে এক পিস এক্ষুনি জাস্ট কমপ্লিট হলো, আবার এদিকে মাল রেডি হয়ে আছে, কভার টভার ফিটিং হবে এই সন্ধ্যার মধ্যে, আজ 4 পিস মাল উঠবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্স ক্যাবিনেটগুলো, তো এদিকে সারা দিন রাতের আজ কালার করবে বলছে মিস্ত্রিরা। তো মিস্ত্রি কাকু, আমি আপনার কাছে একটা ইন্টারভিউ নিতে যাই, ঠিক আছে? আচ্ছা বলুন, নিতে চান? আমি সব কিছু বলে দেব, খুলে মন খুলে গেছে। তো ব্যাপারটা ছুপাতে চাই না। তো আপনি যে এত সুন্দর করে বক্স গুলো ফিনিশিং করেন, এর আগে কি আপনি কোথাও কাজ শিখেছিলেন? পুরাপুরি শিখেছি। কোথায় সেটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। আমি বাপের কাছে শিখেছি, আমার বাপ করতো, কিন্তু বক্স না করলে কি হলো, আমাদের বাপ অনেক কিছু অনেক কাজ করতো। আইডিয়া দরকার, মাথায় ডিমাগ দরকার, মাথাটা হতে পারে, ডিমাগ একটু কম হতে পারে, কিন্তু মাল করতে গেলে আমি মাল ঠিক করতে পারি। গ্যারান্টি কিন্তু মানে গাইস আপনারা শুনতে পেলেন মিস্ত্রি যে কথাগুলি বললেন, তো কি রকম তাহলে মাল তৈরি করছেন সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি ধরনের বক্সের কোয়ালিটি, প্লাস হচ্ছে বক্সের 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 ফিনিশিং, প্লাস হচ্ছে বক্সের যে একটা মজবুতি কোয়ালিটি। তো বক্সের আপনারা কোয়ালিটি যারা বাজিয়েছেন আমাদের এই বক্সগুলো, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলোর সাউন্ড টেস্টিং আপনারা অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে, ভিডিওতে। তো বক্সের কোয়ালিটি প্লাস ফিনিশিং তো দেখলেনই, এছাড়া সাউন্ড কোয়ালিটিও অনেকেই দেখেছেন, তো সাউন্ডের কোয়ালিটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। গাইস আমরা আমাদের বক্স ক্যাবিনেট আমাদের দেখতে পাচ্ছেন, একদম হাড্ডি মাল, কোনো রকমের বাটামের হুজুতি রাখা হয় না, বাটাম একদম ভরপুর দেওয়া হয়, পুরো একদম হাড্ডি মাল তৈরি করা হয়েছে, কোনো রকমের একটু নর্মাল বাটাম দেওয়া হয় না, দেওয়া হয় একদম তবু একদম ফার্স্ট ক্লাস। যদিও ব্যাকে বেস্ট ঠেলে, কিন্তু আমাদের বক্স ব্যাকে ঠেলবে না, একদম সুপার ফাইন করছেন, একদম যত রকমের স্পিকার আছে লাগাতে পারেন, যত রকম বলতে সাইজটা তো সেই 15-15 ইঞ্চি লাগাতে হবে, 12-12 ইঞ্চি লাগাতে হবে, আর 18-18 ইঞ্চি লাগাতে হবে। সব থেকে হাইয়েস্ট ওয়াজের স্পিকার লাগালেও চলবে নাকি? 15-15 ইঞ্চি লাগালেও চলবে, গ্যারান্টি সহকারে বলছি। তো গাইস তাহলে ক্যাবিনেটের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারলেন যে কি কোয়ালিটি ক্যাবিনেট আছে। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন, ঠিক আছে, ভালো থাকবেন।